কুড়ি বছর বয়সীও প্রীতম জানা রায় করেছে। বলছি অনেকটা বড় প্রশ্ন, আমি ট্রুথ আনফোল চ্যানেল একজন শ্রোতা এবং আপনার উপদেশ নিজের জীবনে প্রয়োগের যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু বর্তমানে সময়ে দাঁড়িয়ে আমি এক সমস্যায় জড়িয়ে পড়ি। যদি অনুমতি দেন তাহলে সমস্যার সমাধানের আবেদন করি আপনার কাছে। এবং সমস্যাটি হলো, মহারাজ প্রায় 10 দিন আগে, হয়তো এই 10 দিন পেরিয়ে গেছে, আমি দুঃখিত, আমাদের পরিবারের এক আত্মীয় মারা যায়। এখন কাল নাকি সবাইকে নখ কেটে শুদ্ধ হতে হয়। আমিও এতকাল সবার মতোই কাজ করে এসেছি, কিন্তু বর্তমানে আপনার সান্নিধ্যে আসার পর এসব মিথ্যে বলে মনে হয়। তাই আমি বাড়িতে জানিয়েছি আমি এইসব অনুষ্ঠানে অংশ নিতে পারবো না। তাই বাড়িতে খুব ঝামেলা হয়েছে, আমার বাড়ি থেকে বের করে দেবে বলে হুমকি দিয়েছে। এমতো অবস্থায় আমি কি করব, আমায় একটু পথ দেখান। আমি কাউকে এইসব করতে বাধা দিইনি, শুধু আমি এসব করব না বলেছি। আমার পরিবারের মধ্যে অন্ধবিশ্বাস গুলো আমি পূর্ণ মাত্রায়, আমি প্রায় 2 মাস যাবত আপনার কথা শুনছি এবং সেগুলো নিজের মধ্যে প্রয়োগও করি এবং করার চেষ্টা করছি। আমি 2 মাসে নিজের মধ্যে খুব পরিবর্তন খেয়াল করি, আমি বুঝতে পারছি না আমার ভেতর থেকেই পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। ওনার বক্তব্য, এবার আমি কি করব। দেখো ভাই, এই ক্ষেত্রে প্রথম বিষয় হলো, কোনো জ্ঞানী একটা জীবনের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তো একটা নয়, হয়তো তোমার এই সমস্যা পেরিয়ে চলে গিয়েছে, কিন্তু এই যে ডিলেমা, যে হোয়াট টু ডু, এটা সবসময় জীবনে থাকবে, আসবে। তো সব ক্ষেত্রেই আমি পরিষ্কার বলে দেখো, বেস্ট কি নিজের প্রজ্ঞায় চলা। আমি যেই জীবনটা বুঝেছি সেই জীবনটা আমি বাঁচবো, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি যে জীবনটা বুঝেছি আমরা কেউ পুরো বুঝে যাইনি, আমিও সম্পূর্ণ বুঝি না, কেউ নেই জগতে যে সম্পূর্ণ বোঝে। আমরা একটা যাত্রায় আছি, পরিপক্কতার যাত্রা। তো তুমিও সেই যাত্রা, এখন তোমার বয়সও খুব কম। তো এই যে কথাটি বলছো যে নখ কেটে শুদ্ধ হতে হয়, পরিষ্কার কথা, দেখো নখ যদি অশুদ্ধই হতো ভগবান দিতেন না। মলমূত্র যদি অশুদ্ধ তাহলে মলমূত্র ত্যাগ করব না আমরা, মলমূত্র হতেই দেবো না, খাবোই না, ঝামেলাই শেষ। যদি খাওয়া শুদ্ধ হয় তাহলে মল অশুদ্ধ কী করে? হ্যাঁ, ব্যবহারিক স্তরে আমাদের কিছু জিনিসকে ছাড়তে হয়। এবারে এই যে অশৌচ ঠৌচের বিষয় যেগুলি আছে, এগুলি একটি মান্যতা প্রথা, তুমি এই ক্ষেত্রে একদম 100% ঠিক বলছো। এর মধ্যে কোনো সাবস্টেনশিয়াল স্টাফ নেই, কোনো সারবত্তা নেই, এগুলি একটা চলছে প্রথা। এবার দেখো, বুদ্ধিমান ব্যক্তি তার নিজের প্রজ্ঞায় চলবে। এবার এই প্রজ্ঞায় চলার সাথে এই কথাও বলতে হয়, যদি দেখো যে পূর্ণ কনফিডেন্স না আসছে, তখন আমরা কিন্তু চাইলেও চলতে পারবো না। এখন আমাদের সেই প্রজ্ঞা ভিতর থেকে সম্পূর্ণ পাকেনি, এখন নিজেকে সময় দিতে হবে। এবং যখন নিজেকে সময় দিতে হবে, তখন কোনো সিদ্ধান্তকে জোর করে ধরা খুব বুদ্ধিমত্তা নয়। ঠিক যেমন এখন একটা তুমি মাটির মূর্তি বানিয়েছ, ঠিক আছে, মাটির মূর্তি শুকাবে, মাটির মূর্তি জলেই বিসর্জিত হবে, কিন্তু প্রথম থেকেই মাটি তো জলেই মিশে যায় বলে যদি আমরা একে শুকানোর অপশান না দিই, তাহলে কিন্তু আমাদের জীবনের মূর্তি কখনো গড়বে না। তো এই ক্ষেত্রে যেটা তুমি বলছো, আমি বলবো সবসময় বেস্ট আলোচনায় আসো। আমরা কি হয়ে যায় পরিবারের সাথে, আমি সবসময় বলি পরিবারকে কখনো জ্ঞান দিতে নেই, কারণ সে তোমার 20 বছর বয়স, তুমি যখন ছোট ছিলে, উলঙ্গ ছিলে, তখন থেকে তোমার বাবা মা ভাই বোন তোমাকে বড় করেছে, এবং তুমি নিজেও বলছো তুমি এতদিন এগুলি মান্যতা দিয়ে এসেছো। তো তাদের তোমাকে দেখার একটা পার্সপেক্টিভ হয়ে গেছে, একটা চোখ হয়ে গিয়েছে। তো এই যে চোখ, এই চোখকে তুমি যদি সাডেন রিজেক্ট করে দাও, তাহলে স্বাভাবিকভাবেই তাদের আঘাত লাগবে। তাদেরকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করো। আমি কথা বলছি না তাকে সারা জীবন বুঝিয়ে যেতেই হবে, এমন বিন্দু আসতেই পারে যখন কথায় কাজ হচ্ছে না। যেমন তুমি বলছো যে তোমাকে বলেছে বাড়ি থেকে বের করে দেবে ইত্যাদি, আমার মনে হয় এটা একটা কন্টেক্সচুয়াল কথা। যদি সেরকম পরিস্থিতি আসে, সত্যি সত্যি যদি সেই পরিস্থিতি কারোর জীবনে আসে, যে তুমি অন্য কেউ যে কোনো বয়সেই, যে সম্পর্ক এমন স্তরে গেছে যেখানে এইটুকু স্বাভাবিক সম্মান এবং শ্রদ্ধা এবং প্রেম এবং স্নেহ নেই, তাহলে সেরকম সম্পর্ক না থাকাই ভালো, তেমন বাড়ি না থাকাই ভালো। তো সেটা তো পরের কথা, আমার মনে হয় না এইগুলি একটি টেম্পোরারি একটা টেম্পারমেন্ট থেকে এইসব কথাগুলি বেরায়। তো আমি বলবো দেখো, তোমার দিক থেকে যেহেতু তুমি বুঝছো, দুটো দিক আছে, এখনও তুমি সম্পূর্ণ স্বাধীন নও, তুমি সম্পূর্ণ ক্ল্যারিটির সেই বিন্দুতে পৌঁছিয়ে যাওনি যেখানে তুমি 100% শিওর কী করতে হবে, তাতে তুমি করেই ফেলতে, তোমার মধ্যে এখন জিজ্ঞাসাটা আটকা আছে। তো নিজেকে এখন তোমার সময় দিতে হবে, তোমার পরিপক্কতার যাত্রাকে গাতে হবে। যদি ঝামেলায় জড়াও তাহলে দেখবে এই যাত্রা আরও গোলমাল হয়ে যাচ্ছে। বেস্ট আমি বলবো এই ক্ষেত্রে, তুমি জিনিসটাকে প্লেফুলি নাও, নখ তো কাটতেই হয় কোনো না কোনো সময়, কেটে নাও ভিতর থেকে। যেন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বলতেন,
বড় লোকের বাড়ি ঝিয়ের মতো থাকবে, জানবে যে এরা আমার কেউ নয়। এবার অনেকের মধ্যে আসবে যাদের মধ্যে যৌবন জেগে গেছে, তোমার বয়সও কম, তোমরা বলবে যে না আমি যেটা সত্য বলে বুঝেছি সেটা করবো, তাহলে করো, তা রাজি থাকো, তাহলে আর প্রশ্ন করো না। তা তুমি যদি আমাকে প্রশ্ন করো, এবারে একদম তুমি ঠিক, ডোন্ট ডু ইট, যদি সেই এই জায়গা থাকে যে দেখো আমার আর কোনো পরিপক্কতার যে বিন্দুতে আমি পৌঁছেছি, আমি 100% শিওর আমি এর থেকে সরবো না। দেখো তাহলে একটা জিনিস জেনে রাখো, জীবন দুই দিয়ে চলে, একটাকে বলে অ্যাডজাস্টমেন্ট, একটাকে বলে কম্প্রোমাইজ। কিছু জিনিসকে অ্যাডজাস্ট করতে হয় আমাদেরকে যখন আমরা আমাদের ম্যাচুরিটির যাত্রাতে যাচ্ছি, আমাদের স্বীকার করে নিতে হয়। গুরু যা বলছে শিষ্য কি সব বুঝতে পারছে? তাহলে তো ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। কিছু জিনিসকে আমাদেরকে অ্যাডমায়ার করে স্বীকার করতে হয়, দাঁড়াও দেখি। আমি কখনো বলছি না কিছু জিনিস এক বিন্দু আমরা জীবনে না বুঝে স্বীকার করি, আমি শুধু বলছি টাইম দেওয়া, এই সময় নিজেকে দেওয়ার জন্য। এই জন্য আমি বলে থাকি অপেক্ষাতেও অনেক প্রেম আছে। তাহলে প্রথম সিদ্ধান্ত হলো কোনো ক্লাসে না জড়ানো, কারণ অনেক এনার্জি, অনেক ঊর্জা, অনেক সময় এতে বেরিয়ে যাবে। তারা বাড়িতে যারা আছে, এখন তো বিভিন্ন স্তরে ঝামেলা হয় বা কথা কাটাকাটি হয়, তারা তাদের এতদিনে একটা জীবনে যাত্রা করে এসছে, কখনোই তোমায় স্বীকার করবে না যে চট করে তোমার প্রজ্ঞা, তোমার শান্ততা, তোমার জীবন দর্শন, তোমার স্থিরতাই উদাহরণ হয়ে তাদের কিছু শেখাতে পারে, এর বেশি কিছু না। তারা উত্তেজিত হয়ে গিয়ে বললো বের করে দেবো, তুমি উত্তেজিত হয়ে বেরিয়ে গেলে, এ তো নেহালে পেতেহালা হলো, এতেই বিশেষ কোনো লাভ হবে না। আবার এটাতেও কোনো বিশেষ লাভ নেই যে ভয় ভয় আমি ঘরে বসে আছি। তো একটা ভিতর থেকে ক্ল্যারিটি আনার চেষ্টা করো, নিজেকে সময় দাও। আমার মনে হয় যে অভিভাবক যারা আছে তাদের প্রত্যেকেরই কাজ সংশয় নিরসন করা, জোর করে চাপিয়ে দেওয়া নয়। যদি সেই এক্সট্রিম পর্যায়ে কিছু যায়, আমাদের প্রত্যেককে তখন অন্য কিছু ভাবনা চিন্তা করতে হয়। কিন্তু যদি সেরকম না হয়, প্রত্যেকের একটা স্বতন্ত্র সত্তা আছে, সে কোন পার্সপেক্টিভ থেকে জীবনকে দেখছে তাদেরও ভাবা উচিত। যদি সেরকম ভাবনা চিন্তা নেই, বা তারা হয়তো তুমি যেমন বলছো তোমার মধ্যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের ছোঁয়া তারা এখনও পায়নি কোনোভাবে, তাই তাদের জন্য একটা প্রেমপূর্ণ করুণাপূর্ণ সম্পর্ক রাখো, বোঝানোর চেষ্টা করো। তো প্রথমেই কোনো ড্রাস্টিক সিদ্ধান্ত না নিয়ে আলোচনায় আসো, জীবনকে প্লেফুলি দেখো, এটা বিরাট বড় ইস্যু নয়। হ্যাঁ, নখ তো সবসময় কাটতেও হয়, চুল কাটতে হয়, এখানে কেটে নিলে ভাবটা তো ছিল অশৌচের, আমরা তো আগেই নিয়ে আলোচনা করেইছি। অশুচি কিছু হয় না জীবনে, যা কিছু জীবনের পরিপন্থী তা অশুচি। যেমন অজ্ঞান, কোনো জিনিসকে না জেনে করা, এটা অশৌচ, না বুঝে করা, এটা অশৌচ। কোনো কিছু কি বুঝিনি, গ্রহণশীল নই আমি, অথচ করে চলেছি, এটি চেতনার অশৌচ হয়ে গেল, অশুচি হয়ে গেল। আমরা দ্বন্দ্বে পাচ্ছি, কনফ্লিক্টে পাচ্ছি, তো কনফ্লিক্টে একদম বেচো না। আমি কখনোই বলছি না তুমি নখ কাটাকে স্বীকার করে নাও, বা এরকম ধরনের যা কিছু আছে স্বীকার করে নাও, কুসংস্কারকে স্বীকার করে নাও। যদি পারো নিজের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকো, তোমার ব্যক্তিত্ব, তোমার সৌন্দর্য সব কিছুকে বদলে দেবে, কিন্তু এতে যেন আমরা বিদ্বেষী বা দ্বন্দ্বের জুড়িয়ে না পড়ি, যে আমি আমার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, তুমি যেমন বলছো আমি কাউকে বাধ্য করছি না, দাঁড়িয়ে থাকো। আর যদি না পারো তাহলে চেষ্টা করো যে এখনও পর্যন্ত সেই ক্ল্যারিটি আসেনি, অন্যকে দোষ দিও না, আমার ক্ল্যারিটি আসেনি সম্পূর্ণ। যখন ক্ল্যারিটি আসেনি আমাকে আরও শান্তভাবে অপেক্ষা করতে হবে। এবং যদি কথার কথা বলছি, আমার মনে হয় না এরকম কিছু ঘটবে, তবুও যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, এদিকে চলে যাবো, সেদিকে চলে যাবো, আমার কথা কেউ বা শোনে না ইত্যাদি, এও এক তৃতীয় প্রকার অহং, তখন দেখবে যে নিজের বাকি জিনিসগুলি জোটাতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন মধ্যপন্থায় আসো, সৎসঙ্গে থাকো, এবং সবসময় চেষ্টা করো যে নিজের ভিতরে স্পষ্টতা আসবে। যত স্পষ্টতার আলো আসতে থাকবে, তুমি আনতে থাকবে, ততই দেখতে পাবে যে এই জিনিসগুলি অটোমেটিক্যালি খসে গেছে। এবং তার সাথে সাথে যত তোমার আন্তরিক ক্লারিফিকেশান আসবে, ততই বাইরে থেকে এই যে সমস্যাগুলো ধীরে ধীরে সরতে শুরু করবে। যে ব্যক্তি সিগারেট খায় না, যারা সিগারেট খায় তারা ধীরে ধীরে তার থেকে সরতে শুরু করে। তো আমাদের ভিতরে যেন কোথাও সিগারেট না থাকে বা অজ্ঞানতা না থাকে। আমাদের ভিতরে অহং থাকলে বাইরের ব্যক্তি অহংয়ে জড়াবে আমাদের সাথে। তো জগৎ তো আমাদের প্রতিবিম্ব। তো এই যে ক্ল্যাশ, কারণ তুমি এতদিন 18 বছর, হ্যাঁ কতদিন তুমি শুনছো বলেছ, 2 মাস, 18 বছর 10 মাস তুমি যে জীবনটা কাটিয়েছো, সেই জীবনের তো একটা এফেক্ট থাকবে। ফ্যান বন্ধ করে দিলেও তো কিছুক্ষণ ঘুরবে। সময় দাও যে সেটা থামার, থামতে একটু সময় নেবে, ধীরে ধীরে করে তোমার পরিবর্তন হবে, দেখবে পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু তার মধ্যে হুটোপাটা করলে কিছুই না, প্রকৃতি তার কাজ করবে কিন্তু কষ্ট বেশি হয়ে যাবে। তো এবার তোমার ওয়াইজনেস, দুটোই ঠিক, যদি তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে শক্ত করে দাঁড়াতে চাও, দাঁড়াও, তাতেও জীবন ম্যানিফেস্ট করবে।
এবং যদি তুমি মনে করো যে না আমি অতটা কনফিডেন্ট পাচ্ছি না, আমাকে প্রশ্ন করতে হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে, তাহলে ইউ আর ইন প্রসেস। প্রসেসে যখন আছি তখন এদিক ওদিকে হাত দিও না, প্রসেসের মধ্যে থাকো, ধীরে ধীরে এগাও, ছোটোখাটো বিষয়কে প্লেফুলি নিয়ে নাও, ইগনোর করো, কী আছে, বড় বড় ক্ষেত্রগুলো যেগুলি জীবনে যেগুলোকে অ্যাডজাস্টমেন্ট বলা হয় সেগুলি করো, কিন্তু কম্প্রোমাইজে যেও না। এই ছোটো ছোটো অ্যাডজাস্টমেন্ট সব সময় সব ক্ষেত্রে করতে হয়। তো এটা দেখে নাও এবার তোমার যে চেতনার স্তর তোমাকে কী অনুমতি দেয়।